নমস্কার বন্ধুরা, কুক লাইক মামিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুবই ফেমাস একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো চিকেন বাটার মশলা। এটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আসুন আমি এবার বানাবো চিকেন বাটার মশলা। আমি এখানে 750 উইথ বোন চিকেন নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে বোনলেস চিকেনও নিতে পারেন। আর চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ছেঁকে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার আমি এটাকে 1/2 ঘন্টা ঢেকে রেখে দেবো। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি 3 চামচ তেল নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি 2 লং আর 2 এলাচি দিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা ফ্রাই করে নেব। 3টে টমেটো আমি কুচি করে রেখেছি, ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাকেও আমি হালকা করে ফ্রাই করে নেব। কিছুটা কাজু নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা 8-10 কোয়া রসুন আছে, এটাও দিয়ে দিলাম। অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দেব, আর 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে ফেললাম। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি 3 চামচ তেল দিয়েছি। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি ভেজে নেব। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি যে পেঁয়াজ, টমেটো আর কাজু নিয়েছিলাম, ওটাকে আমি এবার ফাইন পেস্ট বানিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এটা থেকে অনেক জল ছেড়ে দিয়েছে। জলটা টেনে গেছে আর চিকেনটাও ফ্রাই হয়ে গেছে। এবার আমি দেখুন একটা পেস্ট বানিয়েছিলাম, যে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম একটা ফাইন পেস্ট বানিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি ছাঁকলাম না, আমি ডাইরেক্ট এটাই দিয়ে দিলাম।
পেস্টটা খুবই ফাইন হয়েছে, ওই জন্য ছাকলাম না। মিক্সিং জারটাতে একটু জল দিয়ে সেটা আমি দিলাম। আমি এখানে কিছুটা ক্রিম রেখেছিলাম, সেখান থেকে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ বাটার দিচ্ছি, বাটারটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। একটু কসুরি মেথি দিলাম, এবার কিছুটা জল দিলাম। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এবার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। আমার চিকেন বাটার মশলা পরিবেশন করার জন্য রেডি। আশা করি এই রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।